ভারতীয় দণ্ডবিধির 102 ধারা অনুযায়ী শ্রীমতী প্রিয়া সান্যালকে অনিচ্ছাকৃত খুনের দায়ে 2 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। আজকে ভালো টিফিন দিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো টিফিন দিয়েছি। সব ঠিক হয়ে যাবে। আশি খুব ভালো, এখানে তুমি থাকো, ঠিক সুস্থ হয়ে যাবে। তাছাড়া এরকম সুন্দরী বউ থাকলে লোকে তো একটু দেখবে। যা, গুড নাইট। গুড নাইট। জানো তো মাসি, আমাদের খুব সুখের সংসার ছিল। কি গো, এত দেরি হলো? আর বলো না, অফিসে যা চাপ চলছে। ও, প্রিয়া যখন বাড়িতে কাজ করছিল হঠাৎ কলিং বেল বাজলো। আর বলছি, এক গ্লাস জল হবে? নিশ্চয়ই। সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। পূজোয় একটা গাউন কিনব। ওহো, এই কথা? ঠিক আছে, নিবি। ও মাসি, মাসি আসছি। আরে আয় আয় আয়, এসো এসো, সাবধানে পার। কি হয়েছে ওর? Thank you.